श्रीमते जयपताका स्वामी नीतिनामिने नमाचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथाधामदाय नगरग्रामतारिणे नम यं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामी नितिनामिने नमस्ते देवे प्रचारिने ने विशेष शून्यवादी कृपा सिंधु भैवच सिन्धुभतिता पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय क्रिष्ना तदभक्ताय नमो नमः श्रीकृष्णचैतन्नं प्रभुनित्यानन्द श्री, प्रभु श्री अद्वैतगदाधरशिवासादि गौरभक्तवृन्द हरे कृष्ण हरे कृष्ण कृष्णा कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा कृष्णा कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 নাম সংকীর্তন কি জয় শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ কি জয় হরে কৃষ্ণ শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ অধ্যয়নের প্রারম্ভে আমি আমার পরমারাধ্য গুরুপাদ পদ্ম ইস্কন প্রতিষ্ঠাতাচার্য কৃষ্ণকৃপা শ্রীমূর্তি শিল ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের অন্যতম কৃপাধন্য ইস্কনের অন্যতম গুরু এবং ইস্কন নামহট্টের বিশ্ব প্রচারক মন্ত্রী ও ইস্কনের অন্যতম গভর্নিং বডি কমিশনার ওং বিষ্ণুপাত অষ্টোত্তর শত শ্রী শ্রীমৎ জয় পতাকা স্বামী শিল গুরুদেবের পাদপদ্মে দণ্ডবত প্রণতি নিবেদন করে তাঁর রহিতু কি কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছি এবং আমার পরমারাধ্য পরম গুরুদেব ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণকৃপা শ্রীমূর্তি শিলাভয় ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের শ্রী পাদপদ্মে দণ্ডবত প্রণতি নিবেদন করে তাঁর হইতু কি কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছি এবং উপস্থিত সকল সজ্জন ভক্তমণ্ডলী মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী ভাই ও বোন আপনাদের সকলের চরণে প্রণাম নিবেদন করে আপনাদের অহিতকে আশীর্বাদ প্রার্থনা করছি আজ আমরা অষ্টম পরিচ্ছেদ শ্রী চৈতন্য চরিতামৃতের শ্রীচৈতন্য মহাপ্রভু এবং শ্রী রামানন্দ রায়ের কথোপকথন বিষয়বস্তু অধ্যয়ন করে শ্রবণ করব দুইশো সাতাশি শ্লোক থেকে হরে কৃষ্ণ গৌর অঙ্গন হেমর রাধা অঙ্গ স্পর্শন গোপেন্দ্র সুত হ না স্পর্শে অন্য জন আমার অঙ্গ গৌ নয় শ্রীমতী রাধারানীর অঙ্গের স্পর্শে তা এই বর্ণ ধারণ করেছে ব্রজেন্দ্র নন্দন ছাড়া তিনি অন্য কাউকে স্পর্শ করেন না তার ভাবে ভাবিত করি আত্মমন তবে নিজ মাধুর্য করিয়া স্বাদন তাঁরভাবে আমার আত্মা এবং মনকে ভাবিত করে আমি এভাবে আমার মাধুর্য আস্বাদন করছি শিলপ্রভুপাত তাৎপর্যে উল্লেখ করেছেন শ্রী গৌরসুন্দর এখানে রামানন্দ রায়কে বললেন প্রিয় রামানন্দ তুমি যে আমাকে পৃথক একজন গৌরপুরুষ বলে দর্শন করছো আমি তা নই আমি গোপেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ আমার অঙ্গকান্তি ঘনশ্যাম কিন্তু যখন আমি রাধারাণীর অঙ্গ স্পর্শ লাভ করি তখন আমার অঙ্গ গৌর হয়ে যায় আমার এই গৌরভাবেই নিত্য শ্রীমতী রাধারাণী কৃষ্ণ ব্যতীত আর কাউকে স্পর্শ করেন না রাধিকারভাবে আমার স্বরূপ ও মন ভাবিত করে আমি আমার কৃষ্ণ মাধুর্য রস আস্বাদন করি এই সম্পর্কে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ মন্তব্য করেছেন প্রাকৃত সহজিয়া সম্প্রদায় গৌর অঙ্গ নহে কথার দ্বারা গৌর কৃষ্ণকে পৃথক করে মনে করে বস্তুত উভয়ই স্বয়ংরূপ বিগ্রহ অর্থাৎ গৌরই কৃষ্ণস্বরূপে সম্ভোগ রসে নাগর ও বিষয় বিগ্রহ আবার কৃষ্ণই গৌরস্বরূপে বিপ্লম্বর সে আশ্রয় বিগ্রহ শ্রী রাধাভাব কান্তিময় শ্রীকৃষ্ণ চৈতন্য অপ্রাকৃত শৃঙ্গার রসরাজ বিগ্রহ ধীর ললিত নায়ক স্বয়ংরূপ নন্দনন্দন ব্যতীত অন্য বিষ্ণু বিগ্রহই কৃষ্ণের পূর্ণ চিৎশক্তি বা শক্তি মহাভাব স্বরূপা শ্রী রাধিকার ভুক্তা হতে পারে না যেহেতু কৃষ্ণ ব্যতীত অপর সমস্ত শৃঙ্গার রস ও ধীর ললিত ভাবের অভাব এবং ভাবের প্রাবল্য সেজন্যই শ্রীমতী রাধারানীর নাম গোবিন্দ নন্দিনী রাধা গোবিন্দ মোহিনী গোবিন্দ সর্বস্ব সর্বকান্তা শিরোমণি তোমার ঠাই আমার কিছু গুপ্ত নাহি কর্ম লুকাইলে প্রেম বলে জানো সর্বমর্ম চৈতন্য মহাপ্রভু তখন তার শুদ্ধভক্ত রামানন্দ রায়ের কাছে স্বীকার করলেন তোমার কাছে আমার কোনো কিছুই গোপনীয় নয় যদিও আমি তোমার কার্যকলাপ লুকাতে চাই তবুও তোমার প্রেমের বলে তুমি সব কিছুই জেনে ফেলো গুপ্তে রাখি কাহা না করিও প্রকাশ আমার বাতুলও চেষ্টা লোকে উপহাস এই সমস্ত কথা গোপন রেখো কারো কাছে প্রকাশ করো না যেহেতু আমার সমস্ত কার্যকলাপ লোকের কাছে উন্মাদের মতো বলে মনে হয় তাই লোকে উপহাস করতে পারে আমি এক বাতুল তুমি দ্বিতীয় বাতুল অতএব তোমায় আমায় এই সমতুল আমি এক অনুমাদ আর তুমিও দ্বিতীয় অনুমাদ তাই আমার আমরা দুজনই সমান প্রপাত উল্লেখ করছেন তাৎপর্যে রামানন্দ রায় এবং শ্রী চৈতন্য মহাপ্রভু এই আলোচনা অভক্ত জনসাধারণের কাছে হাস্যকর বলে মনে হতে পারে সমস্ত জগৎ জুড়ে আসক্তিতে পূর্ণ এবং জড়চিন্তায় তারা সর্বদা বিকৃত বুদ্ধি হওয়ায় তারা এই সমস্ত কথা হৃদয়ঙ্গম করতে অক্ষম যারা জড় বিষয়ে অত্যন্ত আসক্ত তারা কখনো রামানন্দ রায় এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর এই অপ্রাকৃত আলোচনা মর্ম উপলব্ধি করতে পারবে না তাই শ্রী চৈতন্য মহাপ্রভু রামানন্দ রায়কে অনুরোধ করেছিলেন জনসাধারণের কাছে তা প্রকাশ না করতে কেউ যখন ভক্তিমার্গে উন্নতি লাভ করেন তখন তিনি এই নিগুড় তত্ত্ব হৃদঙ্গম করতে পারেন তা না হলে বাতুলতা বলে মনে হয় শ্রী চৈতন্য মহাপ্রভু তাই রামানন্দ রায়কে বলেছিলেন আমি এক বাতুল তুমি দ্বিতীয় বাতুল অতএব তোমায় আমায় হয় সমতুল গীতা দ্বিতীয় অধ্যায়ে অনসত্তর নম্বর শ্লোকে বলা হয়েছে ইয়া নিশা সর্বভূতানাম তস্যাং জাগর্তি সংযমী জশ্যাম জাগর্তী ভূতানি সা সমস্ত জীবের কাছে যা রাত্রি আত্মসংযমী সেই সময় জেগে থাকেন আর অন্য সমস্ত জীবের যা জেগে থাকার সময় আত্মজ্ঞানী মুনি তা রাত্রি বলে মনে করেন কখনো কখনো বিষয়াসক্ত মানুষদের কাছে কৃষ্ণভক্তির পন্থা এক প্রকার উন্মাদনা বলে মনে হয় তেমনি আবার কৃষ্ণ ভক্তের কাছেও বিশাশক্ত মানুষদের কার্যকলাপ মাত্র মাত্র রূপ দশরাত্রি রামানন্দ সঙ্গে সুখে গুঁয়াইলা প্রভু কৃষ্ণ রঙ্গে এভাবে দশ রাত্রি চৈতন্য মহাপ্রভু রামানন্দ রায়ের সঙ্গে কৃষ্ণ কথা আলোচনা করলেন নিগুড় ব্রজের রস লীলার বিচার অনেক কহিল তার রামানন্দ রায়ের সঙ্গে শ্রী চৈতন্য মহাপ্রভু বৃন্দাবনে রাধাকৃষ্ণের মাধুর্য লীলার নিগুড় তত্ত্ব বিচার করলেন যদিও তারা অনেক আলোচনা করলেন তবুও তার অন্ত খুঁজে পেলেন না তামা কাঁসা রূপা সোনা রত্নচিন্তামি কেহ যদি কাহা পুতা পায় এ কখন ক্রমে ইতে সেই উত্তম বস্তু পায় ঐছে প্রশ্ন উত্তর কইল প্রভুরামরায় এই আলোচনা তামা কাঁসা রূপা সোনা এবং চিন্তামণির খনির মতো কেউ যদি কোথাও পুতাবস্থায় তার একটু পায় তাহলে ক্রমে ক্রমে সেগুলি উঠাতে থাকলে শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতর বস্তু লাভ করতে পারে শ্রী চৈতন্য মহাপ্রভু এবং রামানন্দ রায়ের প্রশ্ন উত্তর ঠিক তেমনি হয়েছিল শিলপ্রভুপাদ উল্লেখ করেছেন শিল রামানন্দ রায়ের সঙ্গে শ্রীচৈতন্য মহাপ্রভুর যে কথোপকথনের সারাংশ বর্ণনা করে শিল ভক্তিবিনু ঠাকুর বলেছেন রামানন্দ রায় শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রশ্নে প্রথমে পাঁচটি এই পরিচ্ছেদের সাতান্ন সংখ্যা থেকে সাতষট্টি সংখ্যা পর্যন্ত উত্তর দিয়েছেন তার প্রথমটি তামার মতো সাধারণ ধাতু দ্বিতীয়টি কাঁসার মতো তার থেকে উৎকৃষ্ট ধাতু তৃতীয়টি রূপুর মতো তার থেকে উৎকৃষ্ট ধাতু চতুর্থটি সর্বোৎকৃষ্ট স্বর্ণ ধাতু কিন্তু পঞ্চমটি জ্ঞানশূন্য ভক্তি সেটি রত্নচিন্তামণি বা সাধ্য বস্তু যার প্রভাবে অন্য চারটি ধাতুত্ব লাভ করে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ তার অন্যভাষ্যে বলেছেন ব্রজে যমুনা সলিল পুলিন বালুকা কদম্ব গো দি গোবেত্র প্রবৃতি শান্তরসের বিগ্রহ সমূহ চিত্রক পত্রক রক্তকাদি দাস্যরসের বিগ্রহ সমূহ শ্রীদাম সুদামাদি সক্ষ রসের বিগ্রহ সমূহ নন্দযশোদা আদি বাল বিগ্রহ সমূহ এবং সর্বোপরি শ্রীমতী রাধিকা ললিতা ও বিশাখা সখীগণ নিজ নিজ রসে ধনী শান্ত দাস সক্ষ বাৎসল্য এবং মধুর এই পাঁচটি রস পর পর তামা কাঁসা রূপা ও রত্ন চিন্তামণির খনি তুল্য আর দিনে রায় পাশে বিদায় মাগিলা বিদায়ের কালে তাঁরে এই আজ্ঞা দিলাম বিষয় ছাড়িয়া তুমি যাহ নীলা চলে আমি তীর্থ করি তাহা আসিব অল্প কালে দুইজনে জনে চলে রহিব এক সঙ্গে সুখে গুঁয়াইব কাল কৃষ্ণ কথা রঙ্গে এত বলি রামানন্দে করিয়া লিঙ্গন তারে ঘরে পাঠাইয়া করিল সয়ন অবশেষে একদিন শ্রী চৈতন্য মহাপ্রভু রামানন্দ রায়ের কাছে বিদায় চাইলেন এবং বিদায়ের সময় তাকে নির্দেশ দিলেন সমস্ত বৈষয়িক ক্রিয়াকর্ম ছেড়ে দিয়ে তুমি নীলাচলে যাও কিছুদিন পরে তীর্থভ্রমণ শেষ করে আমি সেখানে ফিরে যাব তখন আমরা দুজনে একসঙ্গে নীলাচলে থেকে কৃষ্ণ কথা আলোচনা করে মহা আনন্দে দিন কাটাব এই বলে রামানন্দ রায়কে আলিঙ্গন করে তাকে ঘরে যেতে বলে তিনি শয়ন করলেন প্রাতকালে উঠি প্রভু দেখি হনুমান তারে নমস্করি প্রভু দক্ষিণে করিলা প্রয়াণ সকালবেলা উঠে উঠেছি চৈতন্য মহাপ্রভু নিকটবর্তী হনুমান মন্দিরে গেলেন এবং সেখানে হনুমান বিগ্রহকে নমস্কার করে তিনি দক্ষিণে যাত্রা করলেন ভারতবর্ষের প্রায় প্রতিটি শহরে শ্রী রামচন্দ্রের সেবক হনুমানজির মন্দির রয়েছে পূর্বে এই মন্দিরটি গোপালজির মন্দিরের সামনে ছিল কিন্তু গোপালজির বিগ্রহ সাক্ষী দেওয়ার জন্য উড়িষায় চলে যান সেখানে শ্রী রামচন্দ্রের নিত্যসেবক হনুমানজি হাজার বছর ধরে পূজিত হচ্ছেন এখানেও শ্রী চৈতন্য মহাপ্রু দেখালেন কীভাবে হনুমানজিকে শ্রদ্ধা প্রদর্শন করতে হয় বিদ্যাপুরে নানা মত লোক যত প্রভু দর্শনে বৈষ্ণব হইলছাড়ি ছাড়িনি জমত বিদ্যানগরে বিভিন্ন মতাবলম্বী লোক ছিলেন কিন্তু চৈতন্য মহাপ্রভু দর্শনে তারা সকলে তাদের নিজ নিজ মত পরিত্যাগ করে বৈষ্ণব হলেন রামানন্দ খৈলা প্রভুর বিরহে বিহল বিহলং প্রভুর ধ্যানে রহে বিষয় ছাড়িয়া সকলং সিচৈতন মহাপ্রভু বিরহে বিহল হয়ে রামানন্দ রায় সমস্ত জাগতিক কার্যকলাপ পরিত্যাগ করে চৈতন্য মহাপ্রভুর ধ্যানে মগ্ন হয়ে রইলেন সংক্ষেপে কহিল রামানন্দের মিলন বিস্তারি বর্ণিতে নারে সহস্র বদন, সংক্ষেপে আমি রামানন্দ রায়ের সঙ্গে চৈতন্য মহাপ্রভুর মিলনের কাহিনী বর্ণনা করলাম বিস্তারিতভাবে তা বর্ণনা করার ক্ষমতা কারোরই নেই এমনকি সহস্রবদন অনন্তদেবও তা বিস্তারিতভাবে বর্ণনা করতে পারবেন না সহজে চৈতন্য চরিত ঘন দুগ্ধপুর রামানন্দ চরিত্র তাহে খণ্ড প্রচুর রাধা কৃষ্ণ লীলা তাতে কর্পুর মিলন ভাগ্যবান যেই সেই করে আস্বাদন চৈতন্য মহাপ্রভুর চরিত্র ঘন দুধের মত আর রামানন্দ রায়ের চরিত্র মিশ্রির মত তাতে মিষ্টতা প্রদান করেছে তাতে আবার রাধা রাধাকৃষ্ণের লীলারূপ কর্পূরের মিশ্রণ হয়েছে যারা ভাগ্যবান তারাই সেই অমৃত আস্বাদন করতে পারেন যে ইহা একবার পিয়ে কর্ণ দ্বারেন তার কর্ণ লোভে ইহা ছাড়িতে না পারেন এই অপূর্ব বস্তুটি যিনি একবার তার কর্ণ দ্বারা পান করেছেন তার কর্ণ বারবার সেই অমৃত আস্বাদনের লোভে উন্মত্ত হয়ে তা আর ছাড়তে পারে না রসতত্ত্ব জ্ঞান হয় ইহার শ্রবণে ভক্তি হয় রাধা কৃষ্ণের চরণে রামানন্দ রায়ের সঙ্গে শ্রী চৈতন্য মহাপ্রভুর এই আলোচনা শ্রবণ করলে রসতত্ত্ব দিব্য জ্ঞান লাভ হয় এবং রাধা কৃষ্ণের চরণে প্রেম ভক্তি লাভ হয় চৈতন্যের গুড়তত্ত্ব জানি হা হইতে বিশ্বাস করি শিশু তরক না করিহ চিত্তে গ্রন্থকার সমস্ত পাঠকদের অনুরোধ করেছেন তর্ক না করে বিশ্বাস সহকারে এই আলোচনা পাঠ করতে তার ফলে সিচৈতন মহাপ্রভুর গূড় তত্ত্ব জানতে পারা যাবে অলৌকিক লীলা এই পরম নিগু বিশ্বাসে পাইয়ে তর্কে হয় বহুদূরং সিচৈতন মহাপ্রভুর এই অলৌকিক লীলা অত্যন্ত গোপনীয় বিশ্বাসের দ্বারা তার মর্ম উপলব্ধি করা যায় তা না হলে তর্ক করে তা কখনও বোঝা যাবে না চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত চরণ যাহার সর্বস্ব তারে মিলে এই ধন শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীমান নিত্যানন্দ প্রভু এবং অদ্বৈত আচার্য প্রভুর চরণ কমল যিনি তার যথা সর্বস্ব বলে গ্রহণ করেছেন তিনি এই অপ্রাকৃত সম্পদ লাভ করেন তাৎপর্যে শিল প্রভুপাদ উল্লেখ করেছেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের কথা উদ্ধৃতি দিয়ে বলেছেন বিশ্বাসে মিলয়ে কৃষ্ণ তর্কে বহুদূর তেমনি সুদৃঢ় বিশ্বাসপরায়ণ ব্যক্তি রামানন্দ রায়ের সঙ্গে শ্রীচৈতন্য মহাপ্রভুর এই কথোপকথনের মর্ম উপলব্ধি করতে পারেন যারা সদ্গুরুর শিষ্যত্ব বরণ করেননি যারা অশ্রৌতপন্থী তারা এই আলোচনায় শ্রদ্ধাশীল হতে পারে না তারা সর্বদা সংশয়শীল এবং সংকল্প বিকল্পাত্মক মনোধর্ম পরায়ণ সেই সমস্ত খেয়ালি মানুষেরা কখনোই এই আলোচনার মর্ম উপলব্ধি করতে পারে না যারা তর্কপরায়ণ এবং জড়ভোগ পরায়ণ তাদের কাছ থেকে এই চিনিময় বিষয় বহু দূরে থাকে সেই সম্পর্কে কঠোপনিষদ বলা হচ্ছে নকিপনে প্রোজনায় মুষদে বলা হচ্ছে না প্রবচন লভ্য নধায় নহুনা শ্রুত যমে বৈশবৃণুতে তিন লভ্য তস আবৃণুতে তনুং শ্যাম এবং ব্রহ্মসূত্রে বলা হয়েছে তর্ক সমস্ত বৈদিক শাস্ত্রে ঘোষণা করা হয়েছে যুক্তিতর্কের দ্বারা কখনও চিন্ময় বিষয়ে হিদঙ্গম করা যায় না চিন্ময় জ্ঞান গবেষণালব্ধ লৌকিক জ্ঞানের বহু ঊর্ধ্বে কেউ যদি শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলাবিলাসে আগ্রহী হন তাহলে কেবল কৃষ্ণের কৃপার প্রভাবেই তিনি তা হিদঙ্গম করতে সক্ষম হবেন কেউ যদি তার জড় জ্ঞান বা জড় বুদ্ধি দিয়ে এই অপ্রাকৃত বিষয় উপলব্ধি করতে চান তাহলে তার সমস্ত প্রচেষ্টায় ব্যর্থ হবে তাই প্রাকৃত সহজিয়া এবং সুবিধাবাদী জড় শ্রীকৃষ্ণ তত্ত্ব উপলব্ধি করার সমস্ত চেষ্টাই ব্যর্থ হয় অতএব সব রকম জড় প্রচেষ্টাই পরিত্যাগ করে শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্ত হওয়ার চেষ্টা করা উচিত ভক্ত যখন নিষ্ঠা সহকারে বৈধিভক্তি অনুশীলন করেন তখন এই আলোচনার তত্ত্ব তার হৃদয়ে প্রকাশিত হয় ভক্তির স্বামিত সিন্ধু গ্রন্থে সেই সম্বন্ধে বলা হয়েছে অত শ্রীকৃষ্ণ নাম আদি ন ভাবেত গ্রাজ্যম সেবন মুখে হি জুহাদ স্বয়মেব স্ফুরত্যদ স্থূল জল ইন্দ্রিয় দ্বারা শ্রীকৃষ্ণের নাম রূপ গুণ লীলা পরিকর আদি হৃদঙ্গম করা যায় না কিন্তু ভগবানের সেবা করার ফলে ইন্দ্রিয়গুলি যখন জলকলুস থেকে মুক্ত হয় তখন তারা স্বয়ং প্রকাশিত হয় সেই সম্বন্ধে মুন্ডুক উপনিষদে বলা হয়েছে জমে বৈশ্য বৃণুতে তেন লভ্য কেউ যখন পরমেশ্বর ভগবানের কৃপা লাভ করেন তখনই কেবল তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর অপ্রাকৃত তত্ত্ব হৃদঙ্গম করতে পারেন রামানন্দ রায় মর কোটি নমস্কার যার মুখে কইল প্রভু রসের বিস্তার ছিল রামানন্দ রায়ের শ্রীপাদপদ আমি কোটি কোটি প্রণতি নিবেদন করি যার শ্রীমুখ দিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু ভক্তিরসের বিস্তার করেছিলেন দামোদর স্বরূপের কলচা অনুসারে রামানন্দ মিলন লীলা করিল প্রচারে সরুদ দামোদর করচার অনুসারে আমি রামানন্দ রায়ের সঙ্গে শ্রী চৈতন্য মহাপ্রভুর মিলন লীলা বর্ণনা করার চেষ্টা করেছি গ্রন্থকার প্রতিটি অধ্যায়ের শেষে এইভাবে গুরুদেবের প্রতি অচলা নিষ্ঠা প্রদর্শন করেছেন তিনি কখনও দাবি করেননি যে তিনি গবেষণা করে এই অপ্রাকৃত গ্রন্থ লিখেছেন তিনি কেবল দামোদর রঘুনাথ দাস গোস্বামী আদি মহাপ্রভুর পার্শ্বদের লিখিত বিবরণের কাছে তার কৃতজ্ঞতা স্বীকার করেছেন অপ্রাকৃত গ্রন্থ রচনায় এটি হচ্ছে পন্থা মহাজন যেন গতস্য পন্থা নিষ্ঠা সহকারে মহাজন এবং আচার্যদের পদাঙ্ক অনুসরণ করতে হয় আচার্যবান পুরুষ বেদ যিনি আচার্যের কৃপা লাভ করেছেন তিনি সমস্ত তত্ত্ব জানেন শ্রীলকৃষ্ণ দাস কবিরাজ গোস্বামীর এই বিবৃতি সমস্ত শুদ্ধভক্তের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কখনো কখনও প্রাকৃত সহজিয়ারা দাবি করে যে তারা তাদের গুরুর কাছে তত্ত্ব শ্রবণ করেছে কিন্তু যে গুরু সদ্গুরু নয় তার কথা শবন করে চিনিময় জ্ঞান লাভ করা যায় না গুরুকে অবশ্যই সদ্গুরু হতে হবে অর্থাৎ পরম্পরার ধারায় সদ্গুর শিষ্য হয়ে তার সিমুখ থেকে দিব্য জ্ঞান শ্রবণ করতে হবে তাহলেই সেই জ্ঞান প্রামাণিক বলে স্বীকৃত হবে সেই তত্ত্ব ভগবদ্গীতায় প্রতিপন্ন হয়েছে চতুর্থ অধ্যায়ের প্রথম শ্লোকে শ্রী ভগবান উবাচ এমম বিবশতে যুগম প্রক্তবান অহমাব্যয়ম বিবসান মনবে প্রাহ মনুরিচ্ছা কু ভগবান বলেন এই অব্যয় জ্ঞান আমি বিবসানকে দান করেছিলাম বিবসান তার মনুকে দান করেন এবং মনু কে দান করেন এভাবে পরম্পরা ধারায় এই জ্ঞান প্রবাহিত হয় তাই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তার গুরুবর শ্রী চৈতন্য মহাপ্রভুর নিত্য গোস্বামী গোস্বামীগণের শ্রী পদপদ্মে তার ঐকান্তিক নিষ্ঠা প্রদর্শন করে প্রতিটি পরিচ্ছেদের রচনা শেষ করেছেন এভাবে তিনি অপ্রাকৃত এই চৈতন্য চরিতামিত বর্ণনা করেছেন শ্রীরূপ রঘুনাথ পদে জারয়াস শ্রী চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ দাস শ্রীরূপ গোস্বামী এবং রঘুনাথ দাস গোস্বামী শ্রীপাদপদমে আমার প্রণতি নিবেদন করে এবং তাঁদের কৃপা প্রার্থনা করে তাদের পদাঙ্ক অনুসরণ পূর্বক আমি কৃষ্ণ দাস শ্রীচৈতন্য চরিতামৃত বর্ণনা করছি ইতি শ্রী চৈতন্য মহাপ্রভুর এবং রামানন্দ রায়ের কথোপকথন বর্ণনা করে শ্রী চৈতন্য চৈতামিতের মধ্যলীলার অষ্টম পরিচ্ছেদের ভক্তিবেদান্ত তাৎপর্য সমাপ্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে তিনশো তেরো পর্যন্ত